আসসালামু আলাইকুম, দিবানিশি গল্প ব্লগে স্বাগতম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, এখানে সকালে নাস্তা করছি। এটা আম্মু আমাকে দিয়ে গেল, রুটি আলু ভাজি আর হচ্ছে অল্প একটু ভাত ডিম দিয়ে ভেজে করা হয়েছে। তো আমি আলু আর পর মানে আলু ভাজি আর রুটিটা খাচ্ছি না। আমি যেটা করতেছি সেটা হচ্ছে ডিম দিয়ে যে ভাতটা ফ্রাই করে দেওয়া হয়েছে ওটার মধ্যে অল্প একটু আলু ভাজি নিয়ে তারপরে খাচ্ছি। খেতে অনেক মজা লাগছে। এইভাবে করে কিন্তু আমরা ছোটোবেলায় যেটা করতাম, স্কুলে টিফিন নিয়ে যেতাম, সকাল সকাল টিফিনটা শেষ করে আমি বেরিয়ে পড়ব। আমার খাওয়া শেষ, রুটিটা রেখে দিলাম, এখন রেডি হয়ে যাব, বাইরে যাব আজকে। ওর জন্য বিছানাটা গুছিয়ে নিতে হবে। বিছানাটা খুব এলোমেলো, ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি নাস্তা সেরে ফেলেছি। এই পুরাটা আমাকে এখন গুছাতে হবে, অনেক সুন্দর করে গুছিয়ে ঝটফট রেডি হয়ে যাব। আজকে এই ড্রেসটা পরলাম, অনেক সুন্দর ড্রেসটা, হালকা অলিভ কালার, এর মধ্যে জরির কাজ আছে। আর একটা ঘড়ি পরেছি, অনেক সিম্পল সাজ, যেহেতু সকালে যাব বেশি কিছু করিনি। এই ঘড়িটা কিন্তু অনেক সুন্দর, চিকন চেনের একটা ঘড়ি, রোজ গোল্ড কালার, রাফিজের জন্য বেশ ভালো। আমি বের হয়ে যাচ্ছি এখন, নিচে রিক্সা চলে এসেছে। যেহেতু সকাল, রাস্তায় তেমন কোনো ভিড় ছিল না, অনেক দ্রুতই আমি পৌঁছে যাব আশা করছি। হালকা রোদ, যেহেতু 9টার সময় বের হলাম, এই রোদটা কিন্তু খুব আরাম লাগছে। আমি একটা ব্যাগও নিয়েছি, এটা ব্যাকপ্যাক। আমি রিক্সা করে ওদেরকে নামিয়ে তারপর আমি আমার কাজে চলে যাব। ভাবলাম স্কুলে যেহেতু আসছি একটু ঘুরে যাই, তো স্কুলের একটা গেট দিয়ে ঢুকলাম আর একটা গেট দিয়ে বের হয়ে যাব। স্কুলের এই জায়গাটা অনেক সুন্দর, এখানে যারা খেলছে তাদের হচ্ছে এখন স্পোর্টস পিরিয়ড চলতেছে। দেখেন বাচ্চারা কত সুন্দর করে খেলাধুলা করছে। আর এখানে কিছু দেখলাম সার্টিফিকেট স্কুল কর্তৃপক্ষ লাগিয়ে রেখেছে, আর দেয়ালের মধ্যে স্টারগুলো লাগিয়েছে, অনেক সুন্দর লাগছিল। ভালো, আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই পাশে কিন্ডারগার্টেন, মানে ছোট ছোট বাচ্চারা বসে আছে। তো আমি মূলত আমার বোনের বাসায় যাচ্ছি, আর একটা বোনের বাসায়। তো এখানে স্কুলে দেখলাম গার্ডিয়ানরা অনেক গল্প করছে নতুন কারিকুলাম নিয়ে। চলে আসলাম বোনের বাসায়, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবার সাথে কথা বললাম। এখন ভাত খাচ্ছি, গরম ভাত খাচ্ছি, সাথে ছিল আলু পেঁপে দিয়ে তৈরি শিঙ মাছের তরকারি, আর এটা হচ্ছে মসুর ডাল লাউ দিয়ে, আর একটা ছিল ভাজি। এটা দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিব, তারপরে অনেকগুলো গল্প করব আর পিচিদের সাথে খেলাধুলা করব। ওদের সাথে খেলাধুলা করতে অনেক ভালো লাগে, পিচিদের সাথে খেলতে কার না ভালো লাগে বলেন। এই ড্রেসটা অনেক সুন্দর, মিষ্টি কালার, এরকম কুচি কুচি, এইরকম ড্রেস কিন্তু ছোটবেলায় আমরাও পড়েছি। এই যে টোকেনটা উঠানো হয়নি, এটা ঈদের সময়ও একটা ড্রেস পেয়েছিল। তুমি কি পাইছিলা নাকি গিফট? নিজেই কিনছো? এই ড্রেসটার কালারটা অনেক সুন্দর, উমাইরাকে মানাবেও ভালো। এখানে বুকে সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা। তো কোচিনে যাওয়ার জন্য ও ড্রেস ডিসিশন নিতে পারছিল না, ওর ওকে আমি বললাম তুমি এই ড্রেসটা পরো, অনেক ঘের। এ ধরনের ড্রেস কিন্তু বাচ্চাদের পরালে অনেক ভালো লাগে। এখন সন্ধ্যার সময় আমরা তাড়াতাড়ি করে নাস্তা করলাম। আজকে চিতই পিঠা খেয়েছি বিভিন্ন রকমের ভর্তা দিয়ে, আর এটা সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় একটা রুটি ছেঁকে নিচ্ছি, আর কিছু কাচকি মাছ ছিল ওটা ভেজে নিব। এই কাচকি মাছটা দিয়ে আজকে আমার বোনের বা মেয়ে উমাইরা, ও হচ্ছে শুধু শুধু মানে এমনি এমনি ছোট ছোট কাচকি মাছ ভেজে খেতে পছন্দ করে। তো বললাম তুমি এমনি এমনি না খেয়ে ভাত দিয়ে খাও, আমি তোকে ভেজে দিচ্ছি।
তো এখানে সামান্য হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিব তো প্যানটা কিন্তু খুব ছোট অল্প একটু তেল দিয়ে নিচ্ছি আর কাচকি মাছ কিন্তু ভাজতে বেশি সময় লাগে না আর এই ফ্রাই প্যানটা এত ছোট কড়াইয়ে কিন্তু এটা নাড়ানাড়ি করা খুবই ঝামেলার একটা বিষয় তো আমি বুঝতে পারছিলাম না পরে আমার বোন আমাকে বলে দিল আমি সেইভাবে কাজটা করে নিব এখানে ছোট ফ্রাই প্যানের মধ্যে আমি ওই কাচকি মাছ যেটা বরফ হয়েছিল ওখান থেকে যতটুকু ছুটেছে অতটুকু দিয়েই এখন ভেজে নিব সুন্দর করে এটা প্রায় 6 ইঞ্চি সমান একটা ফ্রাই প্যান তাহলে বুঝতে পারবেন যে কত ছোট লাল লাল মচমচে করে ভাজব তো 2-3 মিনিট লাগবে বেশিক্ষণ লাগবে না অলরেডি আমি একবার কিন্তু ভেজে উঠে নিয়েছি পাশেই রেখেছি এখন দ্বিতীয়বারে নিচ্ছি কাঠি মাছ খাওয়া কিন্তু ভালো চোখের জন্য বিশেষ করে আর এদিকে বাকি কাচকি মাছ যেটা ছিল ওটা দিয়ে চচ্চড়ি রান্না হয়েছে এই দেখুন কত সুন্দর ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে হতে থাকুক আর আমাদের ভিডিও কেমন লেগেছে আমাদেরকে জানাবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ